অবশেষে তামিমকে বাদ দেওয়া ইস্যুতে মুখ খুলেছেন শাকিব আল হাসান। বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়ার পর গুঞ্জন ওঠে এর পেছনের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শাকিব আল হাসান। অবশেষে সে বিষয়ে নিজেই মুখ খুলেছেন শাকিব আল হাসান, জানিয়েছেন তামিমকে বাদ দেওয়ার পেছনের আসল রহস্য এবং এর পেছনে কলকাঠি নাড়া মানুষের সম্পর্কে। দর্শক, তামিমকে বাদ দেওয়ার ব্যাপারে শাকিব কি বলেছেন, এর পেছনে কার হাত রয়েছে, চলুন তার বিস্তারিত জেনে যাক। দর্শক, আর কয়েকদিন পরেই পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে। তবে শাকিব তামিম ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এরপরেই নিজের ফেসবুক লাইভে এসে তামিম দাবি করেছেন অনেকটা চাপে ফেলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ভক্তদের অনেকেই এই সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন অধিনায়ক শাকিব আল হাসানকে। এক সাক্ষাৎকারে শাকিবও ব্যাখ্যা দিয়েছেন সে সবাই। বুধবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে বিশ্বকাপের দল নিয়ে শাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে তামিমের বাদ পড়া প্রসঙ্গে কথা বলেছেন শাকিব আল হাসান। কথা বলেছেন দুজনের মধ্যকার সম্পর্ক নিয়েও। কয়েক মাস আগে ক্রিকেট ভিত্তিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল পাপন জানিয়েছেন ড্রেসিং রুমে শাকিব তামিম একে অপরের সঙ্গে কথা বলেন না। তবে এই ঘটনার পর এ প্রসঙ্গে কথা বলেননি শাকিব তামিমের কেউই। বিশ্বকাপ দল ঘোষণার পর যখন পুরো ক্রিকেট পাড়া শাকিব তামিম ইস্যুতে উত্তপ্ত, তখন বিষয়টি আবারও সামনে এলো। এবার সাক্ষাৎকারে শাকিব বিষয়টি স্পষ্ট করেছেন, আকার ইঙ্গিতে বোঝালেন আসলেই তাদের সম্পর্কে বৈরিতা রয়েছে। তবে এমন একটি বিষয়ে গণমাধ্যমের সামনে এসে পাপনের মন্তব্য করা উচিত হয়নি বলেও মনে করেন টাইগার অধিনায়ক। এ প্রসঙ্গে শাকিব বলেন, প্রথমত এটা পাপন ভাইয়ের অফিসিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলবো না। আমি মনে করি মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল। তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই পরোক্ষভাবেই তা স্বীকার করে শাকিব বলেন, ওই সময় কি এটা আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো সেটা কখনোই মনে হয়নি। আমরা যে মাঠে কথা বলেছি তার অনেক উদাহরণই আছে। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়বে। তামিমকে দলে না নেওয়ার বিষয়ে শাকিবের হাত রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে শাকিব বলেন, আমার তো দায়িত্ব নাই ভাই টিম সিলেক্ট করার। দায়িত্ব যদি আমার থাকতোই তাহলে তো এশিয়া কাপের কয়েকদিন আগে ক্যাপ্টেন অ্যানাউন্স হওয়ার পরই আমি দল দিয়ে দিতে পারতাম। অনেক প্রসেসর ভেতর দিয়ে যেতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। তিনি আরও বলেন, শুধু মাঠের পারফরমেন্সই না, মাঠ মাঠের বাহিরে অনেক কিছুই দেখা হয়। ড্রেসিং রুম, টিম মিটিং সব কিছুই বিবেচনা করা হয়, এই বিষয়ে আমি ইনভলভ না। মঙ্গলবার বাংলাদেশ ওয়ানডে নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের মাঝ পথে ম্যানেজার নাফিস ইকবালের মাঠ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে বিসিবির অপেশাদারিত্ব দেখেছেন শাকিব। তিনি বলেন, আমি জানি না সত্যি চলে গেছেন কিনা, আসলে যদি খেলার মাঝখান থেকে চলে যান তাহলে খুবই অপ্রফেশনাল ওনার দিক থেকেও বিসিবির দিক থেকেও। আমি তো ভাবতেই পারি না একজন ম্যাচ ছেড়ে চলে যাচ্ছে। বিসিবি যে একটা ভুল ডিসিশন নিয়েছে এটা তার বড় প্রমাণ।